ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সে অধ্যায়টি হলো অনুশীলনী 1.5। এর আগে 1.4 তোমাদের আমি ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে ছিল ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা, এবং 1.4 অনুশীলনী যাবতীয় অঙ্ক তোমাদেরকে সমাধা করে দেওয়া হয়েছে। সেগুলি প্রশ্নের অঙ্ক অথবা যোগ বিয়োগ অঙ্ক সবগুলি তোমাদের সমাধা করে দেওয়া হয়েছে। ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে আমি গত কয়েকটি লেকচারে আমি করেছি। আজ তোমাদের 1.5 অনুশীলনীর আমি সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি, কারণ এখানে আসতে দেখো অনুশীলনী তোমরা বইটা বের করো, বইয়ের 30 পৃষ্ঠা আমি এখানে লিখে রেখেছি, বইয়ের 30 পৃষ্ঠা এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে প্রথমে 1 নম্বর অঙ্কে আছে আমাদের গুণ, 2 আছে ভাগ, 3 আছে সরল, 4 আছে গসাগু, 5 লসাগু, তারপরে আছে আমাদের বেশ কিছু প্রশ্নের অঙ্ক, এবং সর্বশেষ 10 থেকে 15 পর্যন্ত আছে সরল অঙ্ক। এখন সরল কিন্তু এখানে 3 নম্বরে ক খ গ 3টি আছে, আবার 10 থেকে 15 এগুলো সরল অঙ্ক। এখন তোমাদের সাথে আমার কথা হলো গুণ ভাগ। গুণ ভাগ কিন্তু আমরা বিগত অনেকগুলো লেকচারে আমরা গুণ ভাগ সম্পর্কে অনেকগুলো শিখেছি, এবং ইতিপূর্বে অন্যান্য ক্লাসে 3, 4, 5 সব ক্লাসে আমরা গুণ ভাগ সম্পর্কে অনেক বড় বড় গুণ, অনেক বড় বড় ভাগ, সে অঙ্কগুলো আমরা শিখেছি। কিন্তু ভগ্নাংশের গুণ ভাগ সেগুলো আমরা ক্লাস 5 শিখেছি কম বেশি, কিন্তু এখানে আরেকটু বড় অঙ্কগুলো অর্থাৎ বড় বড় ভগ্নাংশের গুণ এবং ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এখানে করব। আর এই গুণ ভাগের আলোচনা আমি কিন্তু ইতিপূর্বে প্রতিটি অধ্যায়ের একদম প্রথম থেকে শুরু করে আমি সবগুলো সমাধা করে আসছি, উদাহরণের অঙ্কগুলো। কিন্তু এখানে উদাহরণের অঙ্কগুলো করালাম না, এ কারণেই অনুশীলনের অঙ্কগুলো করলে উদাহরণের সবগুলো পারবে এই অধ্যায়ে। তারপরেও উদাহরণের যে কাজগুলো দেওয়া আছে, যেগুলো বইতে সমাধা করে দেওয়া নাই, সেগুলো আমি করে দেব, আগে অনুশীলনীর অঙ্কগুলো সমাধা করে নিই। সেক্ষেত্রে দেখো তোমাদের অনুশীলনীর 1.5-এর 1 নম্বরে দেওয়া আছে গুণ অঙ্ক, অর্থাৎ গুণ করো, ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমি তোমাদেরকে আগে একটু ধারণা দিয়ে নিই আগে, তারপর বইয়েরটাই করি। অঙ্ক করতে করতে এখানে গুণ সম্পর্কে ধারণা চলে আসবে, অথবা বইয়ের ছাড়া আমি কিছু গুণ করি, যেমন 2 আর হলো মনে করি 3। এই দুটিকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, আমরা গুণের নামটা পড়ি, 2-এর ঘরের নামটাও পড়তে পারি অথবা 3-এর ঘরের নামটাও পড়তে পারি, তাহলে 3 × 2 = 6, এটি হলো আমাদের গুণফল। এখন দেখো আমাদের যদি ভগ্নাংশটা এই 2-এর উপরে একটা 1 থাকতো আর 3-এর উপরেও একটা 1 থাকতো, মাঝখানে গুণ চিহ্নটা এখানে হতো, তাহলে আমাদের কী অবস্থা দাঁড়াতো, তাহলে আমাদের সমান সমান চিহ্নটাও এখানে। আমি কিন্তু তোমাদের এর আগে শিখিয়েছি আমি ভগ্নাংশের যে কোনো অঙ্কে আমাদের মাঝখানে যে দাগটা দেওয়া থাকে এটি হলো আমাদের মাঝামাঝি লাইন, এবং সমান সমান চিহ্নগুলো এই দাগের উপরে নিচ বরাবর, এরকম টার্গেট নিয়ে তোমাদেরকে যে সমান সমান চিহ্নটা দিতে হয়, যোগ চিহ্নটাও ঠিক এই লেভেলে দিতে হয় অর্থাৎ এই লেভেল, বিয়োগ চিহ্ন থাকলে এরকম, গুণ চিহ্নের গুণের যে করসপন্ডিং পয়েন্টটা সেটা থাকবে আমাদের এই লেভেলে, ঠিক আছে, ভাগও একই লেভেলে থাকবে, এই চিহ্নগুলো যেন তোমাদের স্মরণ না হয়। এটা কিন্তু আমি দেখেছি তোমাদের ক্লাস 6, তো তোমরা এখন তোমাদের যে অনেক বড় বড় ক্লাসের অর্থাৎ 8, 9, 10 স্টুডেন্টরাও এই ভগ্নাংশের এই চিহ্নগুলো সম্পর্কে অনেকটাই উদাসীন, এই চিহ্নগুলো সঠিক মতো দেয় না, যেমন 1 নিচে 2 গুণ 1 নিচে 3, আমারটা তাও আমি ঠিক করতে চাই নাই, ভুল করতে গিয়েও তারপরেও সঠিক হয়ে গেছে, মনে করো 1 নিচে 2 1 নিচে 3 এরকম দেয় অনেকে, গুণ চিহ্নটা উপরে চলে গেল, এরকম হয়ে গেলো না, আবার যোগ চিহ্ন যদি মনে করি মাঝখানে যোগ থাকতো অনেকে করে কি এরকম দিয়ে দেয়, এখন যোগটা উপরে না নিচে কোনোটাই এলোমেলো, আবার অনেক সময় বিয়োগ চিহ্ন দিয়ে দিল মাঝখানে দেখা গেলো এরকম হয়ে গেলো, অথবা নিচের দিকে হয়ে গেলো, আবার সমান সমান করছে কি এখানে সমান সমান দিয়ে দিছে, তাহলে এখানে কি আমার কিন্তু এই যে লাইনটা এই লাইনটার উপরের নিচে সমান সমান থাকবে দুটি দাগ, এবং এই বিয়োগ চিহ্নটাও আমাদের এই লেভেলে থাকবে, কিন্তু এগুলো সম্পর্কে অনেকেই কিন্তু উদাসীন, এই জিনিসগুলো সঠিক মতো বসায় না। আমি তোমাদেরকে কিন্তু এর জন্য একদম সূক্ষ্মভাবে সব কিছুই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি সবসময়ের জন্যই, এই জন্য তোমাদেরকে আমি আগেই বলেছি আমি এই জন্য কোথাও তোমাদের খুঁটিনাটি যে ভুলগুলো করো সেগুলো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে যে গুণ সম্পর্কে একটু ধারণা দিতে গিয়ে আমি চিহ্ন সম্পর্কে একটু ধারণা দিলাম, এখন দেখো গুণ চিহ্নটা আমরা দিলাম, দেওয়ার পর
সর্বপ্রথম দেখালাম দুই আর তিন গুণ করে হলো ছয়। এখন যদি আমরা এইরকম ভগ্নাংশের অঙ্কে থাকি গুণ চিহ্ন, সেক্ষেত্রে কী হবে? উপরেরটার সাথে উপরের অংশকে কী বলা হয়? লব। আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় হর। অর্থাৎ লবের সাথে লব গুণ হবে, হরের সাথে হর গুণ, এটি মনে রাখবে। তাহলে একের সাথে এক গুণ করলে হয় এক, আর দুইয়ের সাথে তিন গুণ করলে হয় ছয়। এটি কিন্তু অ্যান্সার, ঠিক আছে? অথবা উপরে আছে তিন, নিচে পাঁচ গুণ, উপরে মনে করো সাত, নিচে নয়, এরকম একটি অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা কী করবো এখানে? উপরেরটার সাথে উপরেরটা গুণ, তাহলে তিন আর সাত গুণ করলে কত হয়? তিন সাথে একুশ, আর নিচে পাঁচ ন, পাঁচ আর নয় গুণ করলে কত হয়? পাঁচ নয় পঁয়তাল্লিশ, ঠিক আছে? আমরা কিন্তু এখানে কিছু কাটাকাটি করে একটু অঙ্কটাকে ছোট করতে পারতাম। আমি কিন্তু গুণটাকে দেখালাম, উপরেরগুলো উপরে গুণ, নিচেরগুলো নিচে গুণ। কিন্তু আমি যখন বইয়ের অঙ্কগুলো আসবো তখন কিন্তু সরাসরি আগেই গুণ করবো না, যখন দেখবো কোনটার সাথে কোনটা আমাদের একটু ছোট করে নেওয়া যায়। অর্থাৎ ভগ্নাংশ, এর আগের অধ্যায়ে আমি তোমাদেরকে শিখিয়ে আসছি কোন একটি ভগ্নাংশকে কীভাবে আমরা লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ মানে কি একটু ছোট আকারে প্রকাশ করতে পারি, সেই এখান থেকেও আমরা সেই একটু ছোট আকারে প্রকাশ করে নিব যদি সম্ভব হয়। দেখো এই অঙ্কটা আমার কিন্তু কোনো সম্ভব হয়নি ছোট আকারে প্রকাশ করা, কিন্তু এখানে কিন্তু সম্ভব, কারণ এই তিন দিয়ে নয়কে ভাগ করা যায় না। তিন দিয়ে, তিনকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তিন একে তিন, নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিনে তিনে নয়। অর্থাৎ তিন দিয়ে আমরা তিনকে ভাগ করলে পাবো এক, তিন দিয়ে নয়কে, এমন একটি সংখ্যা নিব আমরা যেটাকে বলি আমরা কমন সংখ্যা বা সাধারণ সংখ্যা। আমরা যে এর আগে লসাগু গসাগুতে আমরা শিখে আসছি, লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গুণিতক, যেটাই আমরা শিখছি, গুণনীয়ক শিখছি, গুণিতক শিখছি, অর্থাৎ সাধারণ কথাটা, সাধারণ এর ইংলিশ কি কমন মানে মিল। তাহলে এমন একটি কমন সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা লবকেও ভাগ করা যায় এবং হরকেও ভাগ করা যায়। যেমন দেখো তিন দিয়ে লবের তিনকে ভাগ করা যায় এক হয়, আবার সেই তিন দিয়ে নয়কেও ভাগ করলে তিন হয়, ভাগ করা যায়। তাহলে এই দুটি সংখ্যা আমরা একটু কাটাকাটি করে নিলাম, তাহলে আমাদের কী হলো? সরাসরি এভাবে না লিখে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমাদের অঙ্কটা কী দাঁড়ালো? দেখো এক আর সাত গুণ করলে কত হয়? সাত একে সাত, আর নিচে রইল পাঁচ, আর এখানে তিন, তিন পাঁচা পনেরো। তাহলে এইটি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক এখানেও আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, কিন্তু তারপরেও এখানে দেখো আমাদের একটু বড় আকারে রয়ে গেছে, তাই না? সেই বড়টাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম এখানে কাটাকাটি করে। এখন তুমি যদি বলো যে না আমি এখানে কাটাকাটি করবো না, এখানে করবো, আগে উপরের দুইটাই গুণ করলাম, নিচের দুইটাই গুণ করলাম, সেক্ষেত্রে আমার অঙ্কটা একটু বড় হয়ে যায়। সে বড়টা কোথায়? এখানে আমার সংখ্যাটা বড় হয়ে গেল, ছোট দিয়ে ছোটকে কাটাই যদি আমাদের ভুল করে ফেলি অনেক সময়, আর বড়কে কাটতে গিয়ে তো আরও ভুল করবই। তারপরেও দেখো এখন একুশ আর পঁয়তাল্লিশ এর মধ্যে কমন একটি সংখ্যা যেটা দ্বারা উভয়কে ভাগ করা যায় সেরকম সংখ্যা আছে তিন। তাহলে আমরা তিন দিয়ে একুশকে কাটলে কত হয়? তিন সাতে একুশ, এখানে কত? তিন পনেরো পঁয়তাল্লিশ। তাহলে তারপরের লাইনে লিখতে হবে সাত নিচে পনেরো, সেই একই রেজাল্ট চলে আসলো। তাহলে আমরা এখান থেকে এই লাইনের পর সরাসরি এই লাইন করে এই লাইনে আসতে পারি, অথবা সরাসরি এই লাইন থেকে এই লাইনে করতে পারি, দুইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি। তাহলে আমি এইভাবে যেমন আমি গুণের অঙ্কটা দেখালাম, ঠিক একইভাবে ভাগের অঙ্ক, ভাগের অঙ্কটা পরে দেখাই। আগে গুণ সম্পর্কে আমি একটু মোটামুটি বই বহির্ভূত কিছু মৌলিক ধারণা তোমাদেরকে দিয়ে নিলাম, দেওয়ার পর এখন গুণের যে অঙ্কগুলো বইতে দেওয়া আছে সেই অঙ্কগুলো করব। এত ছোট অঙ্ক কিন্তু তোমরা থ্রি ফোর ফাইভে পড়ছো, সিক্সে কিন্তু এত ছোট ছোট গুণের অঙ্ক নাই, সিক্সের গুণগুলো একটু বড়, সেটা অপ্রকৃত ভগ্নাংশ দিয়েই বেশিরভাগ আছে। দেখো সবগুলোই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে পারি, করতে পারি। এখানে সবগুলো মিশ্র দিয়ে দিছে, মিশ্র ভগ্নাংশের অঙ্কগুলো দেওয়া আছে। তা ঠিক আছে, আমরা সেইগুলি এখন বইয়ের অঙ্ক বলে করি। দেখো একের ক, গুণ করো, বইতে লেখা আছে গুণ করো, আমরাও লিখে নিলাম একে গুণ করো। এখন তার ক নাম্বার, ক নাম্বারটা কী দেওয়া আছে? দুই সমস্ত পাঁচের তিন, এক সমস্ত তেরো ভাগের সাত ভাগ, এ তো আমাদের অঙ্কটা। এখন এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ কী?
এটি আছে আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আমরা সর্বপ্রথম কি করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। অর্থাৎ দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ, আর সেই দশের সাথে তিন যোগ করলে দশ আর তিন তেরো। তোমাদের এর আগে এগুলি অনেক শেখানো হয়েছে, আর নিচে পাঁচ তো পাঁচই থাকবে। গুণ এক দিয়ে তেরোকে গুণ করলে তেরো একে তেরো, তার সাথে সাত যোগ করলে তেরো আর সাত কত বিশ, আর নিচে কিন্তু আমাদের হর যেটা আছে সেটি থাকবে। এরপর দেখো আমরা তেরো দিয়ে, আমি অন্য কালি দিয়ে ব্যবহার করি, এই তেরো দিয়ে যদি তেরোকে ভাগ করি তাহলে কি হয় এক, অর্থাৎ তেরো দিয়ে তেরোকে ভাগ করলে পাই এক, তেরো দিয়ে এই তেরোকে ভাগ করলে পাই এক, তার মানে দুইটা কাটাকাটি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের বোঝানোর জন্য ভিন্ন কালি নিলাম, কিন্তু তোমাদের তো আর পরীক্ষাতে ভিন্ন কালি ব্যবহার করবে না, কালো কালি দিয়েই ব্যবহার করবে। এবার দেখো এই পাঁচ, পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি তাহলে হয় এক, পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে চার পাঁচা বিশ চার। ঠিক আছে, তার আমাদের এগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো আমাদের উপরে কি রইল, উপরে রইল এখানে এক আর হলো চার, মাঝখানে আছে কী চিহ্ন গুণ, তাহলে এক আর চার গুণ করলে কত হয় চার, আর নিচে এক আর এক গুণ করলে কত হয় এক, তাই না? এখন এক দিয়ে চারকে যদি ভাগ করি, এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে তো ওই সংখ্যাই পাওয়া যায় চার। আমি কিন্তু ইচ্ছা করলে এই লাইন থেকে সরাসরি চার এখানে লিখে দিলে অঙ্কটা হতো, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা লাইন বেশি করলাম, কারণ তোমরা মনে করতে পারো এই এক কোথায় গেল, একটা আমরা এখানে আনলাম। এবারে চারকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে সেই চারই পাওয়া যায়, সেটা আমাদের আসলে অ্যান্সার। তাহলে লিখবো সুতরাং নির্ণয় গুণফল, ঠিক আছে, অঙ্ক হয়ে গেল আমাদের একটা, খুব সহজ অঙ্ক একদমই। এখন দেখো তোমাদের এই কাটাকাটি বিষয়টা, এটিকে তোমরা যদি কাটাকাটি না করতে পারো, তোমাদের যদি কাটাকাটিটা বুঝতে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে অন্য আরেকটি প্রসেস আছে, সেটি হলো ভাগ প্রক্রিয়া। তাহলে আমাদের কী করতে হতো, আমি যে কিছুক্ষণ আগে বললাম তেরো আর বিশ দুইটাকে গুণ করতাম, গুণ করলে কত হতো তেরো দুগুণে ছাব্বিশ মানে দুশো ষাট, দুশো ষাটকে আবার পাঁচ তেরো উপরে লিখতাম দুশো ষাট, আর নিচে লিখতাম আমরা কী লিখতাম সেটা বলে দিই, আমরা লিখতাম কত তেরো আর বিশ গুণ করলে কত হয় দুশো ষাট, আর নিচে আসতো পাঁচ আর তেরো গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি। এখন পঁয়ষট্টি দিয়ে দুশো ষাটকে অন্য জায়গায় আমরা রাফে আবার ভাগ করতাম, পঁয়ষট্টি দিয়ে দুশো ষাটকে যদি আমরা ভাগ করি তাহলে কত দাঁড়ায়, দেখো চারবার যাবে, চার পাঁচা বিশের শূন্য হাতে হলো দুই, চার ছয় চব্বিশ আর দুই ছাব্বিশ, এই যে চার, তাহলে এই পঁয়ষট্টি দ্বারা দুশো ষাটকে ভাগ করলে চার, এটি অ্যান্সার। কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারলাম, আমাদের অঙ্কটা কিন্তু গুণফলটাও একটু ছোটো ছিল, সহজ ছিল, দুই দিয়ে তেরোকে গুণ করে ছাব্বিশ পাইছি, পাঁচ তেরো পঁয়ষট্টি আমাদের গুণের নাম তার মধ্যে আছে। কিন্তু বড় বড় অঙ্ক যখন আসবে তখন গুণ করবো আবার ভাগ করবো অনেক বড় হয়ে যাবে, এই জন্য সেই অঙ্কগুলো আমরা কাটাকাটি করার প্রক্রিয়াটা যদি আমরা শিখতে পারি সেটা হবে আমাদের জন্য সবচেয়ে সহজ, এই জন্য তোমাদের এই প্রক্রিয়াটা সবচেয়ে সহজ। যেমন তেরো আর তেরো কাটা গেল, এটা তো আমাদের কঠিন কিছু না, আবার পাঁচ দিয়ে বিশকে ভাগ করা যায় চার পাঁচা বিশ চার, তাহলে আমার কত সহজে হয়ে গেল, তাহলে আমি কেন এত জটিলতার মধ্যে যাব। দুটি প্রক্রিয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমরা সাধারণত এই জটিল প্রক্রিয়া যাব না, আমরা এইটিকেই ব্যবহার করব। ঠিক আছে, এবার আমি পরের অঙ্কটা দেখি, খতে দেখো কী দেওয়া আছে, চার সমস্ত তিনের এক গুণ চার সমস্ত তিনের এক গুণ সাতাইশ নিচে বত্রিশ গুণ চার সমস্ত ছাব্বিশ ভাগের সাত ভাগ, ছাব্বিশ ভাগের সাত ভাগ, হ্যাঁ এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে। এখন এটিকে আমরা সমাধান করব কিভাবে, তাহলে আগে আমাদের এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে, তাহলে তিন চারে বারো আর একে তেরো, আর নিচে রইল তিন গুণ, দেখো এটা আমাদের প্রকৃত ভগ্নাংশই দেওয়া আছে, তাহলে উপরে সাতাইশ নিচে বত্রিশ গুণ, ছাব্বিশকে চার দ্বারা গুণ করলে কত হয় চার পঁচিশে একশো আর হলো চার, তাহলে একশো চার হবে,
চার ছাব্বিশে কত একশো চার, সেই একশো চারের সাথে আমরা যদি সাত যোগ করি, এখন তোমাদের মনে করো বুঝতে পারো নাই, যদি পঁচিশ থাকতো তাহলে চার পঁচিশে একশো হতো, তাই না? এখানে এক এক করে আরও চারবার বেশি আছে, তাহলে আরও চার বেশি, তাহলে একশো চার। আমি কিন্তু সহজ হিসেবে বললাম, তাতেও যদি তোমরা বুঝতে না পারো, ছাব্বিশকে চার দ্বারা অন্য জায়গায় রাফে গুণ করে দেখো, একশো চারই আসবে। সেই একশো চারের সাথে সাত যোগ করলে কত হয়? একশো এগারো। তাহলে একশো এগারো আর নিচে হলো ছাব্বিশ, এই তো। এখন এইটাকে আমরা সমাধান করব, দেখি কোনোটার সাথে কোনোটা কাটাকাটি করা যায় কিনা, সেই জিনিসগুলো এখন আমরা চিন্তা ভাবনা করে দেখব। অঙ্কটাকে উঠাতে ভুল করলাম কিনা একটু দেখে নিয়ে আরেকবার চেক করি। চার তিন এক সাতাইশ বত্রিশ গুণন চার ছাব্বিশ সাতাশ, হ্যাঁ ঠিক আছে। এখন এই অঙ্কটাকে আমরা কাটাকাটি কোথাও করতে পারি কিনা, হ্যাঁ আমি খুঁজে পেয়েছি একটা, দেখো কোথায় খুঁজে পেলাম। তেরো, তেরোর ঘরের নামটা যদি পড়ি আমরা, এই তেরো একে তেরো, তেরো দুগুণে ছাব্বিশ, ক্লিয়ার? আচ্ছা, ও আরেকটা বিষয় আমি পরে মনে থাকবে না, এখনই মনে আসলো, এটা একটু দেখাই দিই তোমাদের। কাটাকাটি করার সময় একটা নিয়ম হলো, তোমরা যেমন উপরে আছে দশ, নিচে আছে বা উপরে আছে মনে করো ষোলো, ঠিক আছে, আর নিচে আছে মনে করো বত্রিশ, তোমরা এটাকে কাটাকাটি করবা। আমি একবারই ষোলো দুগুণে বত্রিশ কেটে দিতে পারি, কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দুই 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 করে দেখাবো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। সেটা কী দেখাবো? সেটি দেখো, এই ষোলোকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে পাই কত? আট। আমি কাটলাম কিন্তু এই দিকে, তাই না? আমি এই যে কোনাটা কাটলাম, এ কোনা বরাবর এখানে আমি লিখবো আট। আমি কিন্তু আটটাকে এখানে লিখবো না, ষোলোর ঠিক উপরে লিখবো না, আমরা একটু অ্যাঙ্গেল বরাবর, অর্থাৎ একটু কোনাকুনি বরাবর আট লিখবো। ঠিক একইভাবে এই বত্রিশকে যখন কাটলাম, বত্রিশের হয় এই পাশে আর না হলে এই পাশেই লিখবো, যে কোনো একটা পাশে, ডান পাশেই লিখি আমরা, সবসময় ডান পাশেই লেখার চেষ্টা করবো। বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে কত হয়? ষোলো দুগুণে বত্রিশ। এবারে আটকে আবার দুই দিয়ে কাটলে চার, ষোলোকে দুই দিয়ে কাটলে আট, আট দুগুণে ষোলো। এটিকে আবার দুই দিয়ে ভাগ করলে কত হয়? দুই। এটিকে দুই দিয়ে ভাগ করলে চার। আমি কিন্তু দেখো কাটাকাটি করতে করতে এইভাবে চলে গেছি, এইভাবে চলে গেছি, কিন্তু আমি কিন্তু এরকম যাইনি। এখানে কত? আট ষোলো চার আট দুই চার, আমি কিন্তু এভাবে সোজা নামছি না, এইভাবে কিন্তু কাটাকাটি করে যে সংখ্যাটা লিখবে সেটা কিন্তু একটু অ্যাঙ্গেলভাবে, অর্থাৎ কোনাকোনিভাবে লিখবে, এই কথাটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? আর তোমার যখনই টার্গেট থাকবে যে এই লাইনের পর পরবর্তী লাইনে আমার কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে, তখন তুমি এই সেকেন্ড লাইনটা এত কাছাকাছি না লিখে একটু গ্যাপ দিয়ে লিখবে, যেন কাটাকাটি করতে গিয়ে আমার এই যেগুলি কাটতে কাটতে তিন চারবার কাটলাম, সেটা গিয়ে কিন্তু আমার উপরে আরেকটা লাইন এখানে থাকলে সেই লাইনের মধ্যে ঢুকে পড়তো। এই জন্য তোমার টার্গেটই থাকবে, আমি যে লাইনে আমার কাটাকাটি হবে ওই লাইনটা একটু দূরে লিখবো, যেন কাটাকাটি করতে গিয়ে উপরেরটার সাথে আমার মিশে না যায়। এরকম একটু তোমরা টেন্ডেন্সি নিয়ে বা এরকম একটা চিন্তাভাবনা নিয়ে তোমরা পরবর্তী লাইনটা লিখবে। তোমাদের কিন্তু আমি একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম যেখানে যেখানে তোমরা ভুলগুলো করো, যে ত্রুটিগুলো তোমাদের থাকে, আমি সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এই ভুলগুলো করবে না। দেখো তেরো দিয়ে তেরোকে কাটলে এক হয়, তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করলে দুই হয়, আমরা এটা পেয়ে গেলাম। এবার বত্রিশ তো একটি জোর সংখ্যা, উপরে আর কোনো জোর সংখ্যা নাই, অতএব বত্রিশ দিয়ে কোনো কিছুকে কাটা যাবেও না। দুই দিয়ে আমরা একশো এগারোকে ভাগ করতে পারবো না, দুই দিয়ে সাতাইশকেও ভাগ করতে পারবো না, মানে এই যে তিন দিয়ে সাতাইশকে ভাগ করা যায়, পেয়ে গেছি একটা। তাহলে তিন একে তিন, তিন নয় সাতাইশ, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা চিন্তা করতে পারি, বত্রিশ দিয়ে একশো এগারোকে ভাগ করা যায় কি না সেটা আমরা একটু চিন্তাভাবনা করে দেখি। তবে যেহেতু জোর সংখ্যা, এটা দিয়ে বিজোর সংখ্যা আসবে না, কখনোই আসবে না, অতএব আর কোনো কাটাকাটি করার মতো কোনো সংখ্যা নেই। তাহলে আমরা সরাসরি এখন লিখে ফেলি, দেখো উপরে আমাদের আছে কত? এক নয় একশো এগারো, তাহলে উপরে আমাদের রইল কত? এক লাইন বেশি করি তোমাদের বোঝানোর জন্য, আমি একবারই গুণ করে লিখে দিতে পারতাম, কিন্তু তারপরে আমি একটু বেশি করি। উপরে আছে আমাদের কত দেখো? এক আছে, নয় আছে, একশো এগারো আছে, আর নিচে আছে কত? এক গুণন
32 গুণন 2 কিন্তু এই 1 আর 1 এই দুটো জিনিস না লিখলেও আমাদের কোনো আপত্তি ছিল না কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে কোন লই সংখ্যাই হয় এইজন্য 1 আমরা না লিখলেও পারতাম আমি তোমাদের বোঝানোর জন্য যে বলবা একটা কোথায় গেল সেইজন্য আমি লিখে দিলাম কিন্তু পরীক্ষাতে তোমরা একটা লিখোই না ঠিক আছে এইজন্য আমরা এটাকে অ্যাভয়েড করে দিলাম ওকে এবার আসি আমি 9 দিয়ে 111 কে গুণ করলে 9 একে 9 9 একে 9 9 একে 9 আর নিচে 2 দুগুণে 4 3 দুগুণে 6 64 আর উপরে হলো 199 এখন এটা কত হবে সেটা আমি জানি না আমরা এখানে রাফ করব তাহলে 64 দিয়ে 999 কে ভাগ করব তাহলে কত হয় 64 একে 64 4 আছে কত হলো 9 হবে 4 5 6 7 8 9 5 হাতে হলো 1 6 এর হাতে তো নাই 4 আছে কত হলো 9 হবে 5 হলে 6 আছে কত হলো 9 হবে 3 হলে আনলাম 9 কেটে ছয় বার দিলে ছয় ছয় 36 360 বেশি হয়ে যাবে তাহলে পাঁচবার যাবে আমি কীভাবে চিন্তা করলাম এখানে মনে করি 4 নাই মনে করি এখানে 60 আসবে 60কে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 5 6 30 মানে 300 যদি আমি 6 দ্বারা 60কে গুণ করি তাহলে 6 6 36 মানে 360 36 মানে 3 এ 6 36 তারপর একটা শূন্য 360 আমার আছে এখানে 359 তাহলে 360 এর চেয়ে উত্তর বেশি হবে কারণ এখানে 4 তো আছে আমি 4 বাদ দিয়ে ধরছি অতএব 6 বার যাবে না 5 বারই যাবে ওকে এভাবেই তোমাকে চিন্তা করতে হবে এবারে 4 পাঁচা 20 এর শূন্য হাতে হলো 2 5 হয় 30 আর 2 32 আবার 5 আর 4 গুণ করলে 4 পাঁচা 20 এর শূন্য হাতে হলো 2 5 6 30 আর 2 32 বিয়োগ করলে থাকে 9 বিয়োগ করলে থাকে 3 39 ওকে তাহলে এখানে আমাদের ভাগফল আসলো কত 15 ভাগ শেষ রইল 39 আর ভাজক যেটা ছিল ওইটাই থাকবে 64 এটি আনসার তাহলে আমাদের এখানে সুতরাং নির্ণয় গুণফল এখানে আমরা লিখে দেব সুতরাং নির্ণয় গুণফল 15 সমস্ত 64 ভাগের 39 ভাগ এভাবে তোমরা অ্যান্সারগুলো করবে তা আমি একটু সরে দাঁড়ান তোমাদের উঠানোর সুযোগ করে দিয়ে দেখো তাহলে এভাবে তোমরা প্রতিটি অঙ্ক ঠিক এইভাবেই আগের লাইনে একটু কাটাকাটি করে একটু ছোট করে নিলাম আর এটা যদি ছোট না করতাম তাহলে তোমাকে গুণ করতে হতে করতো 13 27 111 এই সবগুলোকে গুণ করতে হতো বিশাল একটি সংখ্যা চলে আসতো আবার 3 32 26 সবগুলোকে গুণ করলে বিশাল বড় একটা সংখ্যা চলে আসতো তখন তোমার এই ভাগ অঙ্ক বা এটি আরও অনেক জটিলতা চলে আসতো এই জন্য আমরা একটু কাটাকাটি করে অঙ্কটাকে একটু আগে ছোট করে নেব একটু ছোট করে নিলে আমার অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের এটা মুছে দিই এবার এর পরের অংশে আমি চলে যাই পরের অঙ্কে দেখো গতে কি দেওয়া আছে অঙ্কে 99 সমস্ত 4 এর 3 গুণ 17 ভাগের 2 গুণ 19 ভাগের 5 99 সমস্ত 4 ভাগের 3 ভাগ গুণ 27 ভাগের 17 ভাগের 2 ভাগ কোন 19 ভাগের 5 ভাগ এই তো এখন আমাদের এগুলি কিন্তু কি প্রকৃত ভগ্নাংশই দেওয়া আছে কিন্তু এই একটি আছে আমাদের মিশ্র ভগ্নাংশ একটার কারণে আমাকে একটা লাইন বেশি করতে হবে ঠিক আছে 99 দিয়ে 4 কে আগে গুণ করব কত হয় আমরা অন্য জায়গায় রাফে করব এই সাইডটা আমার রাফের জন্য তার মানে 99 গুণ 4 সহজ হিসাব কিন্তু আমি মুখোমুখি করতে পারি 99 না ধরে এটাকে যদি আমি 100 বিবেচনা করি তাহলে 4 দ্বারা গুণ করলে 400 হয় সে 400 এখানে 1 কম আছে তার মানে 4 বারে 400 4 কম হবে তার মানে 100 থেকে 400 থেকে 4 কম অর্থাৎ 396 এটা গুণ করলে কিন্তু 396 হয়ে যাবে তারপর আমরা গুণ করে দেখাই দেখো 4 9 36 এর 6 হাতে হলো 3 4 9 36 আর 3 36 37 38 39
কত হলো 396 তার মানে 100 কে 4 দ্বারা গুণ করলে 400 তার থেকে কমবে কত 1 2 3 4 কারণ কি 99 এখানে 4 বার 1 কম 4 বার 1 কমবে অর্থাৎ 4 কমবে অর্থাৎ 400 থেকে 4 কমলে কত হবে 396 মুখে মুখে এরকম দ্রুত তোমাদের অঙ্কগুলো করতে হবে পরবর্তীতে আমি তারপরে গুণ করে দেখাচ্ছি এবং টেকনিকগুলো তোমাকে শিখিয়ে দিচ্ছি তার এখানে আসবে কত 396 সেই 396 সাথে 3 যদি যোগ করি তাহলে কত হয় 399 আর নিচে থাকে 4 তার সাথে গুণ নিচে 17 উপরে 2 গুণ 19 উপরে হলো 5 এই তো এখন আমরা দেখি কোনটার সাথে কোনটা কাটাকাটি করা যায় কিনা শুরুতেই দেখতে পেলাম আমরা এই 2 দিয়ে 4 কে আগে কাটা যায় 2 একে 2 2 দুগুণে 4 আমি এই সাইডে লিখলাম অথবা এই সাইডে লিখে যে কোনো একটা সাইডে লিখলেই হলো আমি বলছিলাম তোমাদের এবার আমরা চিন্তা করব 19 দিয়ে 39 কে 399 কে কাটা যায় কিনা 19 দিয়ে অথবা 17 দিয়ে 399 কে কাটা যায় কিনা এটা আমার এখন একটু লেন্দি প্রসেস আমাকে গুণ করে দেখতে হবে ভাগ করে দেখতে হবে এটা যায় কিনা 17 দিয়ে দেখো আমরা যদি 20 20 এ 400 তাহলে 19 19 এ কত হয় 400 এর চেয়ে কম হবে অতএব 19 দিয়ে কাটা যায় না মেবি 17 দিয়েও হয়তোবা যাবে না তাহলে এটি আমাদের আর কোনো চিন্তা করার সুযোগ নেই যে 399 কে 17 দিয়ে ভাগ করা যায় কিনা অন্য জায়গা আমরা ভাগ করে দেখতে পারি 300 আমি মুখে মুখে যেটা চিন্তা করলাম সেখানে হয়তোবা যাবে না 399 এটা রাফ আমি করে দেখতে পারি 17 দুগুণে 34 এখানে থাকে 5 9 59 17 দিয়ে 59 কে ভাগ করা যায় না অতএব এটা হলো না আবার 399 কে আমি যদি 19 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো 19 দুগুণে 38 38 থাকে 1 9 19 হ্যাঁ 21 বার যায় 19 দিয়ে 399 কে ভাগ করা যায় 21 বার আমি একটা কিন্তু পেয়ে গেলাম এখানে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এই 19 দিয়ে 19 একে 19 19 একুশে 399 কিভাবে আমি অন্য জায়গায় রাফ করে দেখলাম 19 দিয়ে 399 কে ভাগ করলে 19 দুগুণে 38 এখানে বিয়োগ করলে থাকে 1 9 কেটে নিয়ে আসলাম তাহলে 19 একে 19 তাহলে 21 বার যায় আর তো কিছুই কাটাকাটি যায় না 2 দিয়ে উপরে বিজোড় সংখ্যা 17 দিয়ে কোনোটাকেই যায় না তাহলে এখানেই শেষ ঠিক আছে এখন আমরা এটাকে এই জন্য বললাম আমরা কাটাকাটি যায় কিনা সেটাকে আমাদের একটু আগে চিন্তা ভাবনা করে দেখতে হবে অন্য জায়গায় রাফে আমরা ভাগ করলাম যেমন আমি রাফে দেখালাম তোমরা ওরকম দেখে নিতে পারো এখন দেখো 21 1 আর 5 তিনটাকে গুণ করতে পারি আমরা ওই যে এক লাইন বেশি লিখে নিতে পারি অথবা একবারই সরাসরি গুণ করে ফেলি দেখো 1 দিয়ে গুণ করলে তো আর যাই আছে তাই হবে অতএব আমরা 5 দিয়ে 5 একুশে করতে 5 20 100 5 একুশে 105 105 আমরা সরাসরি গুণ করে ফেলতে পারলাম আর এখানে 17 দিয়ে 2 কে গুণ করলে 17 দুগুণে 34 1 দিয়ে 34 কে গুণ করলে সেই 34ই হবে 34 এবারে আমরা এখানে আবার রাফ করব অথবা এখানে তো দাগ দিছি এই বরাবরই আমরা দাগ দিয়ে দেখাবো পরীক্ষার খাতায় মনে করো এই দাগটাকে আর একটু লম্বা করে দিলাম এখানে আমরা কি করব 34 দিয়ে 105 কে ভাগ করব কত হয় 3 বার যায় 3 4 12 2 হাতে হলো 1 3 3 9 আর 1 10 এখানে অবশিষ্ট থাকে 3 তাহলে আমাদের ভাগফল কত 3 ভাগ শেষ কত আসলো 3 যেটা যাবে লবে আর হর ছিল 34 34ই থাকবে এটি তাহলে সুতরাং নির্ণয় গুণফল 3 সমস্ত 34 ভাগের 3 আনসার একদমই খুব সহজ সহজ অঙ্ক কিন্তু অঙ্কগুলো আমি একটু সময় নিয়ে খুব ধীরে ধীরে তোমাদের বোঝানোর জন্য অনেক সময় নিয়ে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো কিন্তু করতে এক একটা মাত্র 2-3 মিনিটের সময় আমার কিন্তু অনেক সময় চলে গেছে তোমাদেরকে বোঝানোর জন্য এখন এর পরবর্তী যে অঙ্কগুলো সেগুলি আর আমি এত সময় নেব না এখন খুব দ্রুততার সাথে অঙ্কগুলো সমাধান করে দেবো আশা করি তাতেও তোমরা বুঝবে প্রথম অঙ্কগুলো খুব ধীরে ধীরে বোঝালাম এখন আমি খুব তাড়াতাড়ি না বুঝিয়ে এখন আমরা আস্তে আস্তে যদি
এতক্ষণ আমি আস্তে আস্তে বোঝালাম, এখন যদি আমি খুব তাড়াতাড়ি বোঝাই তাতেও কিন্তু অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, কারণ এখন তোমরা বুঝতে পেরেছো অলরেডি। তা ঠিক আছে, এখন আমি দুই নম্বর অঙ্কে চলে যাই। দেখো, একে ক খ গ তিনটি ছিল, তিনটি শেষ। এখন দুই নম্বরে আছে ভাগ অঙ্ক, ভাগগুলো আমি খুব তাড়াতাড়ি করব এবং তাতেও আশা করি তোমরা বুঝতে পারবে। ক, দেখো কতে কি দেওয়া আছে, পাঁচ ভাগ পনেরো নিচে ষোলো। এখানে আমার একটা কথা আছে, এই অঙ্কটা বোঝানোর আগে আমার এক্সট্রা কিছু আবার বোঝাতে হবে। এখানে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, ভগ্নাংশ নাই। তাহলে ভাগের ভগ্নাংশে আমি পূর্ণ সংখ্যা বোঝানোর আগে গুণের পূর্ণ সংখ্যা দিয়ে একটু বুঝাই নিই। যেমন মনে করো, যদি থাকতো আমাদের পাঁচ গুণন তিন নিচে সাত, এরকম যদি থাকতো তাহলে আমি কী করতাম, আমার করণীয়টা কী ছিল? এখানে পাঁচ মানে একটা পূর্ণ সংখ্যা, তাহলে যখনই দেখব কোনো একটি পূর্ণ সংখ্যা আছে তখন আমরা তার নিচে মনে মনে এক বিবেচনা করে নিব। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা থাকা মানেই সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা ধরে নেব সেটি উপরের সংখ্যা। গুণ করতে গেলে, ভগ্নাংশের সাথে গুণ করতে গেলে সেই ভগ্নাংশের যে উপরে লব আছে সেই লবের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে। কারণটা কি? এখন তোমরা কোশ্চেন করতে পারো যে এরকম আমাদের পাঁচ গুণন তিন নিচে সাত, এই তো আমি কেন একটাকে উপরে লিখলাম না, এই তো বলবা। তাহলে এখানে হলো, দেখো পাঁচকে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে কত হয়? পাঁচই হয় না? আমার কোনো চেঞ্জ হয় পাঁচের? কোনো চেঞ্জ নাই, কারণ পাঁচকে এক দিয়ে ভাগ করলে আমাদের ওইটিই পাওয়া যাবে। কিন্তু আমি যদি ওপরে এক দেই তখন কি? পাঁচ ভাগের এক ভাগ, মানে এক টাকাকে পাঁচটি ভাগ করা হলো। সেই পাঁচ ভাগ করলে এক এক ভাগে কত পয়সা করে পড়লো? বিশ পয়সা। তার মানে এখানে কিন্তু পাঁচ ভাগের এক ভাগ, আমরা কোনো একটি জিনিসকে পাঁচটি টুকরা করলাম, সেই পাঁচটি টুকরার একটি টুকরা এখানে হলো। আর এখানে কিন্তু আমাদের পাঁচ টুকরা পাঁচটাই রয়ে গেলো, এখানে কিন্তু আমাদের চেঞ্জ হলো না। এই জন্য কোনো পূর্ণ সংখ্যা থাকা মানেই তার নিচে আমরা মনে মনে এক ধরব কিন্তু উপরে নয়, এই জিনিসটি কিন্তু তোমরা মনে রাখবে। অনেকেই কিন্তু এই ভুলটা করে যে উপরে মনে মনে এক ধরে নিল, কিন্তু সেটা হবে না। পূর্ণ সংখ্যা মানেই তার নিচে মনে মনে এক ধরব কিন্তু উপরে নয়। আমি কয়েকবার বললাম একই কথাকে যেন তোমাদের একদম মুখস্থ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে সেই কাজটা আমরা যদি করি তাহলে আমাদের গুণের নিয়ম অনুযায়ী কি, পাঁচ গুণন তিন, তিন পাঁচা পনেরো, আর নিচে থাকবে সাত, সাত দিয়ে পনেরো, পনেরোকে ভাগ দেবো সাত দুগুণে চোদ্দো, এক থাকবে অবশিষ্ট সাত, এটি আসবে অ্যান্সার, এই তো। তাহলে এটি হলো আমাদের গুণের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে ভাগের ক্ষেত্রেও সেম কাজ। এখন ভাগটা আর গুণটার মধ্যে ডিফারেন্সটা কী সেটা আমরা দেখব। গুণ এবং ভাগের মধ্যে ব্যবধানটা হলো গুণ এবং ভাগ একই প্রক্রিয়া ভগ্নাংশের ক্ষেত্রে, শুধুমাত্র আমরা একটা লাইন বেশি করব। সেই লাইনটি কী? দেখো এখানে এই পাঁচের জায়গায় আমরা পাঁচই লিখব আর ভাগ চিহ্নটাকে আমরা পরবর্তী লাইনে গুণ চিহ্ন দিয়ে দেব। যখনই ভাগটাকে আমরা গুণ চিহ্ন দেব তখনই ভাগের পরবর্তী যে সংখ্যাটা, পরবর্তী যে ভগ্নাংশটা, সেই ভগ্নাংশটা তার লব এবং হরে পরস্পর পরস্পরের স্থান বিনিময় করবে, অর্থাৎ লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। ওকে, যেমন এই পাঁচের জায়গায় পাঁচই লিখলাম, এই ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দিলাম তখন এই ষোলোটা চলে যাবে উপরে আর এই পনেরোটা চলে আসবে নিচে। ক্লিয়ার? এবার তাহলে ভাগ এবং গুণ, এখন তো আমাদের সেই যে এক নম্বরে যে গুণ করছিলাম সেই গুণের নিয়ম অনুযায়ী চলে আসলো না? এখন এতক্ষণকে তোমার ভাগ দেখে আমরা ভয় পাইছি যে ভাগের অঙ্ক তো করিনি, কিন্তু এখন তো ভাগটাকে আমরা গুণ প্রক্রিয়ায় নিয়ে আসলাম, আনার পর এখন তো একই নিয়ম। এখন সেই একই নিয়ম কীভাবে দেখি, আমি কিছুক্ষণ আগেই বললাম এটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যখনই আসে তার নিচে আমরা মনে মনে কী ধরবো? এক ধরে নেব, এই তো। কিন্তু এখন বলবা যে আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে এই দাগটা সবসময় জানি সমান সমান বরাবর হয়, কিন্তু এখানে আমি নিচে দিলাম কেন? কারণ পাঁচটা তার আমার মাঝামাঝি বরাবর, কারণ এখানে একটাই সংখ্যা পূর্ণ সংখ্যা, সেটাকে তো আমরা যখন এখন উপরে লিখতে পারবো না, তো এটাকে আমার আর একটা তো অরিজিনালি এক না, এটা আমার মনে মনে ধরে নেওয়া, আমি লাল দাগ দিয়ে দিচ্ছি, এই জন্য তোমরা কিন্তু এক নিচে লিখবেও না,
মনে মনে ধরে নাও যে এই পাঁচটা উপরের আর নিচে মনে মনে এক আছে, তোমরা পেন্সিল দিয়ে একটা দাগ দিয়েও নিতে পারো, কিন্তু সেই দাগটা যে এই বরাবর দিবে তা তো না। আমার এই পাঁচটার তো একটা পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ লাইন বরাবর, ভগ্নাংশের লাইন বরাবর না, যার জন্য পাঁচটা আমাদের এই সমান সমান বরাবরই থাকবে। এখন এই পাঁচটা যেহেতু উপরের, তাহলে আমরা কী করতে পারি, পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হবো এক, পাঁচ দিয়ে নিচেরটা উপরেরটা নিচেরটা কাটাকাটি করি, নিচেরটার সাথে উপরেরটা কাটাকাটি করি, কিন্তু উপরেরটার সাথে উপরেরটা তো কাটাকাটি করা যায় না। তাহলে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক, আর পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে পাই তিন। তাহলে আমাদের উপরের রইল কত, এক আর ষোলো, গুণ করলে কত হয় ষোলো, আর নিচের রইল এক আর তিন, গুণ করলে তিন। এবারে ষোলোকে তিন দিয়ে ভাগ করি আমরা, কত হয় তিন পাঁচ আর পনেরো, অবশিষ্ট থাকে কত এক, সেই এক যাবে উপরে আর এই তিন আসবে নিচে। তারপরেও যদি না বুঝতে পারো আমরা কি করি, তিনকে দিয়ে ষোলোকে ভাগ করব, তিন পাঁচা পনেরো, অবশিষ্ট থাকে এক। আমরা তো জানি যেটা অবশিষ্ট থাকে অর্থাৎ হরে থাকে, ভগ্নাংশে ভাগশেষ থাকে, সেটা চলে যায় লবে, আর আমাদের যেটা ভাজক ছিল বা হর ছিল সেটা হরেই থাকবে, আর ভাগফলটা আমাদের পূর্ণ আকারের থেকে যাবে। তাহলে ভাগফল আসলো পাঁচ, সেটা পূর্ণ সংখ্যায়, আর ভাগশেষটা চলে গেল লবে আর হরটা হরেই রয়ে গেল, এটাই। তাহলে এখন আমরা লিখবো নির্ণয়, গুণফল লিখবো না ভাগফল লিখবো, আমাদের অঙ্কটা ছিল কি ভাগের, ভাগটাকে আমরা গুণে রূপান্তর করছি, কিন্তু রূপান্তর করে আমরা এটাকে চেঞ্জ করে ফেলছি লব এবং হরের, কিন্তু তাই বলে তো আমাদের গুণ না, অঙ্কটা তো আমাদের গুণ না, গুণের না, অঙ্কটা হলো ভাগের, যার জন্য ফেলে লিখবো। সুতরাং নির্ণয় ভাগফল পাঁচ সমস্ত তিনের এক। ওকে, আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এবার খ নাম্বারটা দেখি কত বড়, ছোটই আছে, ডান পাশে আটবে, আমি ইচ্ছা করলে এখানেই করে দিতে পারি খ। দেখো খ নাম্বার আছে সাতাইশ নিচে বত্রিশ ভাগ চার সমস্ত ছাব্বিশ ভাগের সাত ভাগ, তাহলে এটাকে আমরা কীভাবে করবো, উপরে আচ্ছা একটু নিচে এখানে করে লিখি, এক লাইন বেশি করি, উপরে আমাদের সাতাশ আছে, সাতাশই লিখলাম, নিচে বত্রিশ ভাগ, আগে আমাদের এটাকে তো মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করি, চার ছাব্বিশে কত একশো চার, একশো চারের সাথে সাত গুণ করলে কত হয় একশো চার, আর সাত একশো এগারো, একশো এগারো, আর নিচে থাকে ছাব্বিশ। এখন আমরা জানি এই ভাগের অঙ্কটাকে গুণ আকারে আমরা নিয়ে নিব, আগে সাতাশ নিচে বত্রিশ, এটাকে যদি গুণ চিহ্ন দিই তখন আমাদের এই হর এবং লব ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে ছাব্বিশ, নিচে আসবে একশো এগারো, এ না। এখন দেখো এই বত্রিশ আর ছাব্বিশ আমরা কাটাকাটি করতে পারি, যেহেতু দুটি জোড় সংখ্যা, তাহলে দুটি জোড় সংখ্যা হলে আমরা কাটাকাটি কীভাবে করতে পারি, দেখো এটাকে দুই দিয়ে যদি কাটি তাহলে ষোলো দুগুণে বত্রিশ, দুই দিয়ে কাটলে তেরো দুগুণে ছাব্বিশ, এই তো। এবারে সাতাইশ আর হলো একশো এগারো, এটা কি কাটাকাটি করা যায় সরাসরি সাতাইশ দিয়ে, পাঁচবার দিলে পাঁচ বিশে একশো, পাঁচাত্তর পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ, চারবার দিলে চার বিশে আশি, চার সাত আঠাইশ না যাবে না, নয় দিয়ে নয়কে নয় যাবে না, তিন দিয়ে যায়, এটাকে তিন দিয়ে কাটতে পারি আমরা, তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন নং সাতাইশ, তিন দিয়ে ভাগ করলে এটাকে তিন তিরিক্ষে নয় দশ এগারো তিন সাতে একুশ সাঁইত্রিশ, ঠিক আছে। তাহলে তিন দিয়ে সাতাইশকে কাটলে তিন নং সাতাইশ, তিন দিয়ে একশো এগারোকে ভাগ করলে সাঁইত্রিশ, আর কাটাকাটি যায় না, তেরো দিয়ে ছাব্বিশকেও যায় না, তেরো দিয়ে সাঁইত্রিশকেও যায় না, নয় দিয়ে কোনোটাকেই আর কাটাকাটি যায় না। তাহলে এখন আমাকে কী করতে হবে, নয় আর তেরো গুণ করতে হবে, নয় তেরো, এটা গুণের নামটা যাদের মুখস্থ আছে তেরোর ঘরের নামটা তারা কিন্তু ইজিলি বলতে পারবে, আর যাদের তেরোর ঘরের নামটা মুখস্থ নাই তাদের এখন একটা ওই যে বিকল্প পদ্ধতি তেরো আর নয় গুণ করতে হয়, তাহলে এটা তোমাদের একটু কঠিন হয়ে যায় না, তেরো আর নয় গুণ করা মানেই একটা কঠিন প্রক্রিয়া, এই জন্য আমরা সবসময়ের জন্য নামটা এক থেকে বিশ পর্যন্ত মুখস্থ রাখার চেষ্টা করবো। তাহলে নয় তেরো কত একশো একুশ, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখলাম একশো একুশ, ঠিক আছে, নয় আর তেরো গুণ করে। এবারে ষোলো আর সাঁইত্রিশ এটা তো কারো মুখস্থ থাকার কথা না এবং এটা সম্ভাবনা,
এখানে তাহলে আমরা রাফ করব, ষোলো আর হলো সাঁইত্রিশ আমরা গুণ করব, তাই না? তাহলে ছয় সাতটা বিয়াল্লিশের দুই, হাতের হলো চার, তিন ছয় আঠারো, আর চার আঠারো উনিশ বিশ একুশ বাইশ, এককের ঘর শূন্য, সাত তিন দুই নয় পাঁচ, তাহলে পাঁচশো বিরানব্বই। আমাদের কত, ষোলো আর বত্রিশ গুণ করলে পাই পাঁচশো বিরানব্বই। তাহলে আমাদের নিচের মানটা বড় আর উপরের মানটা ছোট, তাহলে উপরেরটা ছোট থাকা আর নিচেরটা বড় থাকা মানেই আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এখানে আর আমার কিছুই করার নাই, এটি অ্যান্সার। তাহলে তাহলে আমাদের কিন্তু দুই নম্বর অঙ্কটা খুব সহজেই হয়ে গেল, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের আর কোনো কাটাকাটি যেহেতু যাচ্ছে না, অতএব আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। নয় তেরো একশো একুশ তো না, এখানে একটু ভুল করছি আমি, তিন নং সাতাইশে সাত, হাতের হলো দুই, নয় নয় আর দুই এগারো, একশো এগারো, একশো সতেরো, নয় তেরো একশো সতেরো, হ্যাঁ ঠিক আছে। তাহলে নয় তিন নং সাতাইশে সাত, হাতের হলো দুই, নয় একে নয় আর দুই এগারো, একশো সতেরো, আর কাটাকাটি জানা, তাহলে এটি আনসার আমাদের। তাহলে উত্তর নির্ণয় ভাগফল একশো সতেরো বাই পাঁচশো বিরানব্বই। ও উত্তর লিখছি, তাহলে অ্যান্সার দরকার নেই, শেষ। আমাদের কিন্তু অঙ্কটা টোটালি কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমরা আসবো এর পরবর্তী অংশে, ঠিক আছে? ক আর খ হয়ে গেলো, আবার গ নম্বর অঙ্কটা। তাহলে গুণ আর ভাগ কিন্তু একই, শুধুমাত্র আমাদের মাঝখানে একটা লাইন বেশি করতে হয়। একটা লাইন মানে এই ভাগটাকে গুণ চিহ্ন দিলে এটা উল্টে যায়, উল্টে যাওয়ার পর এটা আমাদের গুণের অঙ্কই হয়ে গেলো। এখন তারপর সেই আগের নিয়মেই, এক নম্বরে যে আমরা অঙ্কগুলো করছি সেই নিয়মেই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারি। এবার দেখি আমরা গ নম্বর অঙ্কটা কী আছে। সাতাশ সমস্ত চারের তিন ভাগ চোদ্দ সমস্ত পাঁচের চার, চোদ্দ সমস্ত পাঁচ ভাগের চার ভাগ, সাতাশ সমস্ত চার ভাগের তিন ভাগ ভাগ চোদ্দ সমস্ত পাঁচ ভাগের চার ভাগ। ওকে, এখন আমাদের কাজ হলো সাতাশ আর চার গুণ করবো। আগে চার সাতাশে কত হয়, তার সাথে তিন যোগ করব, চার সাতাশে চার বিশে আশি আর চার সাত আঠাশ একশো আট, আর হলো তিন নয় দশ এগারো, একশো এগারো। তোমরা এভাবে মুখে মুখে না পারলে অন্য জায়গায় রাফ করবে, রাফের জন্য এই ডান সাইডে একটা জায়গা রাখবে খাতায়। খাতায় যখন এই জাতীয় অঙ্কগুলো করবে এক পাশ, আর এক পাশে সাইডে অল্প কিছু জায়গা এখানে তোমার রাফের জন্য ব্যবস্থা রাখবে। সেটা কি করবে তাহলে দেখো, তোমরা সাতাইশ আর চার গুণ করো, সাতাইশ গুণ চার, চার সাত আঠাইশের আট, হাতের হলো দুই, চার দুগুণে আট আর দুই দশ, ঠিক আছে একশো আট। তার সাথে আমরা যোগ করবো কত, তিন, তাহলে কত হলো একশো এগারো, সেই একশো এগারো, আর নিচের চার চারই রইল ভাগ চিহ্ন। এখানে চোদ্দ আর পাঁচ গুণ করলে এটা আমরা মুখোমুখি করতে পারি, পাঁচ চোদ্দ সত্তর, আর সত্তরের সাথে আমরা চার যোগ করলে কত হয় চুয়াত্তর, আর নিচে থাকবে পাঁচ। এরপরের লাইনে আমরা এখন কী করবো, এরপরের লাইনটা একটু দূরে লিখলাম কারণ আমরা জানি এখন কাটাকাটি হওয়ার সম্ভাবনা। তাহলে উপরে থাকে একশো এগারো, নিচে হলো পাঁচ, আর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে উল্টে গেল, অর্থাৎ পাঁচ গেল উপরে চুয়াত্তর চলে আসলো নিচে। এখন দেখো এই পাঁচ একে পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ আর পাঁচ কাটা গেল। এবার চুয়াত্তর আর একশো এগারো এই দুইটা মনে হয় না যে কাটা যাবে, কারণ এটা হলো জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, কাটা যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কী করবো, ওই একশো এগারো, একশো এগারোর সাথে এক গুণ করলে সেই একশো এগারোই পাওয়া যায়, আর চুয়াত্তরের সাথে এক গুণ করলে সেই চুয়াত্তরই পাওয়া যায়, যা পাই তাই লিখলাম। এখন আমরা কী করবো, এই যে রাফের জন্য যে জায়গাটা রাখছি এখানে
74 দিয়ে 111 কে ভাগ করব, কতবার যায়? একবার। 74 একে 74, 4 আছে কত লেগার হবে? 4 5 6 7 8 9 10 11 7, হাতের হলো 1, 8 আছে কত লেগার হবে? 8 9 10 11 3 37। কাটাকাটি তো যাই, কারণ 37 দুগুণে আবার 74, তার মানে কাটাকাটি যায়। কাটাকাটি গেলে আমরা পরে করি, এখানে আর কাটাকাটি করলাম না। এখানে কত দিয়ে যাবে আমাদের কিন্তু হঠাৎ করে মাথায় এত বড় সংখ্যাটা আসে না অনেক সময়, ঠিক আছে? যেমন 3 দিয়ে এটাকে যায় কিন্তু, ঠিক আছে, 3 দুগুণে 6, না 3 দিয়েও যাবে না। 111 কে কত দিয়ে ভাগ করে যায়? 35 দুগুণে 70, 4 দুগুণে 74, 37, 8 9 10 11 3, এখন এই 37 দিয়ে যেটাকে কাটা যায় আমরা কি করে বুঝবো এখন এত বড় অঙ্কটার মধ্যে? এটা কিন্তু একটা জটিলতা, তাই না? দেখো আমার কিন্তু অঙ্ক করে এখানে আমি বুঝতেছি আমার 37 দিয়ে 74কে কাটা যাবে, কিন্তু এখানে কিন্তু মাথায় আসতেছে না। এক কাজ করো, মাথায় যখন আসবে না তখন আসবেই না, দরকারই নাই, সরাসরি এটাকে তোমরা এভাবে ভাগ করেই ফেলো। ভাগ করে আমরা কত পেলাম? ভাগফল পেলাম 1, আর ভাগশেষ আমাদের কত রইলো? 37। আর ভাজক কি ভাজক অথবা যেটাকে বলে আমরা হর, কত দেওয়া আছে? 74। এখন আমি এখানে দেখতে পাইতেছি 37 আর 74 কাটা যায়, কারণ আমরা জানি 35 35 এ 70, আর এখানে 2 বেশি, তাহলে এখানে 4 বেশি, তাহলে 37 দুগুণে 74, 37 একে 37, 37 দুগুণে 74। এখানেই কাটাকাটি করলাম, উপরের লাইনে কাটাকাটি করতে পারতাম, সেটা আমি এখানে করলাম। এখন যেহেতু আমার আসছে, অর্থাৎ এখানে আমার রইল কত? 1 সমস্ত 2-এর 1, এটি আনসার। দেখা যায় কিনা জানি না, 1 সমস্ত 2-এর 1, হ্যাঁ তাহলে এটি আনসার, তাহলে উত্তর। এখন আমি এখানে উত্তরটা লিখলাম, কিন্তু এখন যদি মনে করো আমি এখানে কাটাকাটি করতে চাই, তাহলে এটাকে আমরা অল্টারনেটিভ কী করতে পারি সেটাও তোমাদের দেখাই দিই। আমার এই লাইনটার অল্টারনেটিভ আমি এখানে করতে পারতাম কি, যেমন এখানে আসছিল কত? 111 নিচে 74, এটাকে 2 দিয়ে যদি আমরা কাটি, 37 দিয়ে, 37 দুগুণে 74, 3 37-এ 111, আর 37-কে 3 দ্বারা ভাগ করলে 111 হয়। তাহলে আমাদের এখানে আসতে আসতে কত? উপরে 3 নিচে 2, তারপরে এখানে আমরা কী করব? 2 দিয়ে 3কে যদি ভাগ করি, 2 একে 2, 1 থাকে অবশিষ্ট, তাহলে 1 সমস্ত, হর হলো 2 আর লবে যাবে 1, এটি উত্তর। এখানে দেখি আসলো একই আসলো। তোমরা যদি এভাবে কাটাকাটি করতে পারো, কত দিয়ে কাটলে এটা 74কে যে 37 দিয়ে যাবে সেটা মাথায় কিন্তু আসার কথা না হুট করে, কিন্তু এখান থেকে যদি আমরা আগে ভাগ করি, ভাগ করলে আমাদের ওটা হয়, তাহলে এভাবে দিলেও হবে, তুমি যদি এভাবে দিয়ে দাও তাতেও হবে। তারপর এখানে লিখে দাও উত্তর নির্ণয়। ভাগফল 1 সমস্ত 2-এর 1, শেষ, অঙ্কটা কিন্তু হয়ে গেল। তাহলে এভাবে আমরা আজকে গুণের 3টে অঙ্ক আর ভাগের 3টে অঙ্ক দেখলাম। আগামী ক্লাসে এখানে সরল আছে, গসাগু লসাগু আছে, প্রশ্নের অঙ্ক আছে, যা যা আছে এগুলো আমরা পরবর্তী ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। আজ তোমাদের ভগ্নাংশের এই 6টি অঙ্কই দেখালাম, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তুমি নিজে তো অবশ্যই, এবং একই সাথে তোমাদের বন্ধুবান্ধব সকলকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবে, এবং তুমি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।